দেখো এখানকার ঘরগুলো কত ছোট ছোট হয়, শুধু দেখো। এই যে যেখানটায় জল দিতে লোকটা ঢুকলো, এটা হচ্ছে রান্নাঘর হয়েছে, একটা ডাইনিং প্যাসেজ হয়েছে, উইটা ঘর। এই ঘরটা দেখে বুঝতে পারছো আমাদের 13 মেইন রোডের ঘরের মতো অবস্থা হবে। খাট ঢোকালে সে আলমারি পুরো খুলতে পারবে না, ঘরের দরজা আটকাতে পারবে না। এটা হচ্ছে বাথরুম, মানে আমাদের আগের ফ্ল্যাটটার মতনই, 13 মেইন রোডের মতনই প্যাসেজটা রেখেছে। এটা বেশিরভাগ এখানকার রুম এরকম প্যাসেজেই হয়। এটা তো তাও বা দেখতেই পাচ্ছ, এখান দিয়ে এখনো তোলা বাকি রয়েছে পাঁচিলটা। যাই হোক না কেন, এই রুমটা তো তাও বুঝতে পারছো, পরেরটা যে দেখছো সেটা তো আরোই ছোট হয়েছে, কারণ ওখান দিয়ে সিঁড়িতে ওঠা, সিঁড়ি দিয়ে ওঠার প্যাসেজটা যেহেতু আছে, তাই জন্য ওটা আরো ছোট। ওইটা হচ্ছে বাথরুম, হচ্ছে সরু মতো। এই যে এই সরু প্যাসেজটা যেটা রয়েছে, এটা হচ্ছে রান্নাঘর। তারপরে যেটা এখনো ট্যাঙ্কিটা খোলা হয়নি, ওটা হচ্ছে ঘর। আর এইটুকু প্যাসেজ হচ্ছে ডাইনিং এর জন্য। আর এই যে ঘরে ঢোকার প্যাসেজটা হচ্ছে এইটুকু, এটা তুমি অ্যাজ এ ব্যালকানি এইরকম আর কি, রাস্তার পাশে যেহেতু ভালোই লাগবে, তার খারাপ লাগবে না। কিন্তু ঘরগুলো দেখে বুঝতে পারছো তো, কিচ্ছু করার নেই, এরকম 1 BHK দিয়েই ভাড়া থাকতে হয় লোকজনকে, কি করবে বলো, স্বাভাবিক বিষয়। ঘর বাড়ি ছেড়ে আসে লোকজন ব্যাঙ্গালোরে। তারপর এই দেখো, এরা যারা, এরা বাঙালি না দেখেই বুঝতে পারো, কিন্তু এরা এখানকার নয়, এরা আন্ধ্রার, আন্ধ্রা থেকে ব্যাঙ্গালোর এসে করছে। এদের কিন্তু একটা সুবিধা জানো তো, এরা অনেকেই আছে যারা মর্নিং শিফটে চাকরি করে, বরেরা মোটামুটি আসে অফিস থেকে, আসার পরেই এরা শুক্রবার বিকেলে বেরিয়ে যায়, আবার রোববার বিকেলে বাড়ি থেকে চলে আসে। মানে আন্ধ্রা তো ব্যাঙ্গালোর থেকে বেশিক্ষণের মানে জার্নি নয়, তাই জন্য এরা এটা পসিবল এদের দ্বারা। আমাদের ফ্ল্যাটেও অনেকে রয়েছে যারা আন্ধ্রা থেকে এসছে, তাদেরও দেখি এরকম করতে, অনেকে তো বাইক নিয়েও বেরিয়ে যায়। চ্যানেল আশা করবো প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। এখন যাচ্ছি আমরা মাছ কিনতে, আজকে মাছ খাবো, যেহেতু শুক্রবার চিকেন খাওয়া হয়েছে, তাই আজকে আর চিকেন খেতে ভালো লাগছে না আজকে, তাই জন্য মাছ খাবো। আর ফ্রিজে একটুও মাছ নেই, তাই জন্য যাবো মাছটা আনতে। আমিও না জ্যাকেটটা পরে এলে ভালো হতো, এখন মনে হচ্ছে ঠিক আছে সামনেই যাবো। তার আগে ও বলে হালুয়াওয়ালা থেকে চা খাবে, আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ব্রেকফাস্ট করে ঘরেই বেরোলাম। তো যাই হোক, ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে, এখন খাবার জন্য চা দাঁড়িয়ে আছো, কেন যাবে না? আচ্ছা আগে ভিডিও করে নাও, হাঁটতে হাঁটতে করা যাবে না, তো চলো এসে কথা বলছি। এই চাটার প্রেমে যে কি পড়েছি, এই দেখো এই এক কাপ আর এই এক কাপ, মানে সিরিয়াসলি আমাদের রোববার করে এটা মনে হচ্ছে লাগবেই লাগবে। খাই আমরা প্রত্যেক রোববার, আমরা আমি তো চা খাই না, আর ও মোটামুটি চা খাওয়া ছেড়েই দিয়েছে, র চা খাই খেলে পরো। তো এই চাটাকে আমরা কিন্তু ছাড়তে পারছি না, ভীষণ ভালো খেতে। প্রত্যেক রোববার ম্যাডাম একটা মজা পেয়ে গেছে, এই যে মজা আমি পেয়েছি, মাছটা নিয়ে কি হয়েছে সেই গল্পটা আগে বলো, তাহলে তো বুঝতে পারবে মজা পেয়েছি না কি পেয়েছি। ওরে বাবারে, মাছটা প্রথমে দাঁড়াও ভালো করে বলি, মাছটা প্রথমে এই চারটাকে আলাদা করে হাত দিয়ে দেখে দেখে পেটটা ঠিক আছে কিনা দেখে এটাকে চারটাকে সাইড করা হলো। প্রথমত মাছের পেট এখানে সেভাবে দেখতে দেয় না যেভাবে আমরা কলকাতা টিপে টিপে কিনি, আসলে এদের একটু নরম মাছও আসে মাঝে মধ্যে, এরা অস্বীকার করে, কিন্তু আসলে পেটির ওপর পেটি আসে, তো তাতে করে মানে মাছটা হয়তো গন্ধ হয় না, কিন্তু মাছটা নরম হয়, নরম হয়ে যায়। এবার ব্যাপারটা হচ্ছে এরকম করে ভালো করে যাই হোক দেখেছে কোনো মতে চারটাকে বাছা হয়েছে, দিয়ে সাইডে রাখা হয়েছে, দিয়ে বলা হয়েছে যে এই চারটাকে ওজন করো, ভালো কথা ওজন করেছে। দিয়ে আমি বললাম টোটাল কত হয়েছে, কারণ আমরা এই মাছও এনেছি রুই মাছও এনেছি, বাকিটা যদি এবার ফ্রিজে চলে গেছে। তো এবার ওজন করে ম্যাডাম গেছে, মানে ওখানে ওনার স্ত্রী ছিল, তো স্ত্রী গেছে কাটতে, এবার কানাডায় বলেছে যে এটাকে পিস করবো, কানাডাতে ও বলেছে নেবো কিনা, আচ্ছা ও বলেছে নেবো কিনা, আর আমরা বুঝেছি কাটবো কিনা। এবার আমরা বলেছি না কাটবেন না কাটবেন না, আর ও ভেবেছে যে না নেবো না নেবো না, ব্যাস এই চারটাকে দিয়েছে ছুঁড়ে আবার সেই চারটের মাছের সাথে মিশিয়ে। যাই হোক, এবার তারপরে আমি চিনে রেখেছিলাম যে কোন চারটে ছিল, তা তার মধ্যে থেকে তো একটা আসেনি, এই যে এই এই জিনিসটা এই মাছটা ও এক্সট্রা দিয়েছে, এটা আমি বাছিনি, যদিও ভালো করেছে মাছ, যাই হোক ভালো করেছে, এই তিনটে আমি বেছেছি, এই তিনটে বাছা হয়েছিল আর এই তিনটে দিয়েছে, আর ওইটা তো উনি দিয়েছে, যাই হোক ভালো এসছে। কিন্তু উফ বাবারে বাবা, এর জন্য আর কাটাতে পারিনি মাছটাকে, নিয়ে চলে এসেছি, তারপর দেখলাম ছুরি দিয়ে হয়ে যাবে যখন, এই কাছি দিয়েই হয়ে যাবে যখন,
মাছটাই তো পুরো একদম বাদ হয়ে অনেকটা। তো চলো কেটে নি, তারপরে যাবো ছাদে। আমি না এসে এই টপটা চেঞ্জ করিনি, কারণটা হচ্ছে ওর জ্যাকেটটাও আজকে কেচে দেবো। দুজনের জ্যাকেটে এত বাজে ভাবে মাছ কাটছিল যে রক্তগুলো ছিটছিল, তো ওই জন্য আজকে কেচে দেবো সব। ঠিক আছে, কেটে নাও, আর দুটো আছে। এসেছিলাম ছাদে, কিন্তু এসে দেখলাম কেউ আমার গাছে জল দিয়ে দিয়েছে। দেখো জায়গাটা দেখলেই বুঝতে পারবে যে ভেজা। আমি কাঁচিটা নিয়েছিলাম, মাথাটা দিয়ে একটু মাটিগুলোকে খুঁচিয়ে দিলাম। আসলে ওনারের এখানে এই এটার মধ্যে কেউ জল দিয়েছে, কে দেয় আমি ঠিক আজ অব্দি উদ্ধার করতে পারিনি, তাই জানি না। যাই হোক, আমার আঙুলটা একটু কেটে গেল, কিভাবে কাটলো নিজেই বুঝলাম না। রক্ত যখন বেরোচ্ছে তখন বুঝলাম যে কালকে বুড়ো আঙুলের সামনেটা একটু কেটেছিল। যদিও ব্যথা সেরকম করছে না, একটু একটু খোঁচা লাগলে ব্যথা করছে। যাই হোক, অনেক কাজ আছে, জামা কাপড়ও কাচতে হবে। এটা না কি করে কাটলো বুঝলাম না, সিরিয়াসলি। যখন রক্তটা বেরোচ্ছে তখন দেখছি যে কেটে গেছে, কি করে কাটলো ভগবান জানে। তো চলো, আকাশটাকে এত ভালো লাগছে দেখো, দুর্দান্ত লাগছে আকাশটাকে। ছেড়ে যেতেও ইচ্ছে করছে না, কিন্তু স্নান করব, তার আগে জামা কাপড় কিছু কাচবো, কেচে তখন একটু ছাদে সময় কাটাবো, কারণ চুলটাও আমার শোকাতে হবে। তো চুল টুল শুকিয়ে তারপর যাব নিচে, রান্না আছে, বিশেষ কিছু নেই, পরে গিয়ে বলছি, চলো নিচে যাই। স্নান দান সব কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় আমি মেলে দিয়ে গেলাম, ওর এই জ্যাকেটটাও কাচা ছিল, তো স্নানের জামা কাপড় আজকে ওই জন্য ওপরেই দিলাম, যেহেতু জ্যাকেটটা দিতেই আসতে হবে। তো চলো এবার যাবো নিচে, কারণ রোদ যেমন আছে হাওয়াও আছে, তাই এখানে দাঁড়িয়ে চুল শুকানো অসম্ভব ব্যাপার। এখন বাজে 5:21 আর আমরা রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। এখন জ্যাকেট গুলো না পরলেও চলতো, কিন্তু হাওয়া দিচ্ছে বাইরে, আবার নাহলে ব্যাগ নিতে হবে একটা। ওই সন্ধ্যাবেলা, হ্যাঁ সন্ধ্যাবেলা একটু ঠান্ডা লাগবে, কোথাও আমি না হেঁটেই যাবো, স্কুটি নেবো না, কারণ আজকে সানডে প্রচন্ড ভিড় হবে রাস্তায়। তাই জন্য যাবো একটু এখানকার শাড়ির মার্কেটে, আমরা কোনো দিন ঢুকিনি, মানে শাড়ির দোকানগুলোতে ঢুকিনি, কেমন কি দাম, কেমন শাড়ি পাওয়া যায় এগুলো আমরা জানিই না। তো আজকে যখন অনেকটা টাইম আছে, তাই জন্য ভাবলাম যে চলো একটু ঘুরেই আসি, আর আমার তো শাড়ি কেনার দরকারও আছে। দেখাই যাক এরকম কি পাওয়া যায়, কিনবো বলে যাচ্ছি না, জাস্ট দেখার জন্যেই যাচ্ছি। আর আজকে বাবু একটা কাজ করেছেন, বিকেলবেলা এসে যখন আমি ঘুম থেকে ঘুমাই তো নি, সেরকম 45 মিনিট মতো একটু ঘুমিয়ে গেছিলাম, তবে জেগে গেছি। তো এবার যখন শুতে গেছি, মানে ঘুম থেকে উঠে যখন চোখ মুখটা ধুতে গেছি, কলটা চালু করে, আমারও দোষ আছে, বেসিনটা ইউজ না করে আমি কলটা খুলে দিয়েছিলাম। কলটা খুলে যখন আমি ভাবলাম বালতিটাও ভরে যাবে আমার, আমি একটু চোখ মুখটা ধুয়ে নিই, যেই না খুলেছি, আর আমি দাঁড়ানো ছিলাম শাওয়ারটার তলাতে, ও কি করছে শাওয়ারটা চালানোর পর দুপুরে কলটার হোল্ডারটা চেঞ্জ করেনি, আর ব্যাস ওই শাওয়ার থেকে জল পড়ে আমার এই পাশটা, মানে আমি তাড়াতাড়ি করে সরেছি, ততক্ষণে এই পাশটা আমার ভিজে গেছিল, চুলটা অত কষ্ট করে আমি শুকালাম। তারপর তো তাকাবো না ওই রকম টাইমে, বলো 5:30-5টার দিকে আমি ওরকম ভিজে নিয়ে তারপর বেরিয়েছি। তো চলো বেরোবো, আমাকে কিছুতে গেট খুলতে দিচ্ছে না, কারণ এটা ব্যস্ত রাস্তা, পথে কথা, হ্যাঁ প্রচন্ড বিজি রাস্তা, কথা বলতে বলতে গেলে না একটু এদিক ওদিক হয়ে যায়। তো চলো বেরোই আগে, তারপর ওখানে গিয়ে দেখছি ভিডিও করতে পারি কিনা। আজকে জাস্ট বাজারের অবস্থাটা দেখো, আর ওখানে পতাকা টানিয়ে একজনের ফটো টানানো দেখতে পাচ্ছো, ওখানে আমাদের ব্যাঙ্গালোর রাজ্যসভা উৎসবটা যে কদিন আগে গেছে সেখানে, মানে ওখানে উদ্বোধন করা হয়েছিল এই অনুষ্ঠানের। তো যাই হোক, আমরা চলে এসেছি আখের রস খেতে, মানে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে আখের রসের দিকে। আর বাজারটা জাস্ট আজকে দেখো, মানে শনি রোববার ভিডিও তো দূরের কথা, বাজারও ঠিক করে করা যায় না। যাই হোক, আজকে তো আমরা বাজার করতে বেরোইনি, আখের রসটা খেয়ে আমরা গুটি গুটি পায়ে চলে যাবো শাড়ির দোকান। এই জাস্ট বাড়ি ঢুকলাম, পানা পুরো ধরে আছে, আজকে বাজারের অবস্থা তো তোমাদেরকে দেখালামই, ওই জন্য আজকে আর ব্লগ বানাতে পারিনি। পরে আর একদিন যখন যাব তখন ভেবেছি তখন করব ব্লগ, তবে যেটার জন্য ভয় পেতাম এখানে শাড়ি পছন্দ হবে কিনা, শাড়ি দাম কিরকম, দামটা কলকাতার মতোই একদম ঠিকঠাকই দাম, খুব বেশি হেরফের একদমই নয়। আর পছন্দ করতে একটু চাপ, মানে অনেক দেখতে হয়, তবে একটা কিনেছি তোমাদেরকে এখন দেখাচ্ছি না, পরে এখন কিছুই বলছি না, ঠিক আছে। একটা শাড়ি কেনা হয়েছে, ওসব পরে দেখা যাবে কি হয় না হয় শাড়িটা বা কিছু। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, পরে যাব রান্না করতে, চিলি চিকেন আর ফ্রাইড রাইস হবে আজকে। আজকে বাজারের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, একটু কমলা লেবু কিনলাম, ঘরে লেবু ছিল না একদমই, কলাও কেনার প্ল্যান ছিল কিন্তু অন্ধকার হয়ে যাওয়াতে কলা দেখতে পাচ্ছি না, কি ভেজা যে পাকা পাকা দিয়ে দেবে, তাই আর কিনে নিয়েছে। ঠাকুরের ফুলও কেনা হলো, এই যা
ফ্রাইড রাইস আমার হয়ে গেছে, আর এখানে চিলি চিকেনটাও আমার হয়ে গেছে। এগুলো আর শেয়ার করিনি, কারণটা হচ্ছে এখন 9:47 বাজেও, আমি অনেকটা পরে এসেছিলাম রান্নাঘরে, আর এইগুলো কি দেখাবো বলে, এগুলো সবাই এখন রান্না করি আমরা। তাই চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা তো হয়ে গেছে, জাস্ট একটু নাড়ছি। আর এইবারে চালটা যাই না কেন, বস্তাটা একই, আমি না এই চালটা রান্না করে আরাম পাচ্ছি না, কেমন একটু দলা পাকিয়ে যাওয়ার টেন্ডেন্সি আসছে, একদম ভালো লাগছে না। এমন নয় যে গলিয়ে ফেলছি বা কিছু, যাই না কি হচ্ছে চালটার। যাই হোক, এবার যেটা তৈরি হবে সেটা হচ্ছে ভার্জিন মজিতোটা তৈরি করব, তার জন্য আমি পুদিনা পাতা এগুলোকে সব রেডি করেছি, সাথে পাতি লেবুও নিয়েছি। তো চলো দেখাই কিভাবে আমি তৈরি করি, চলো শুরু করি। তাহলে প্রথমে তো একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি, জানি না কি হবে, আর আমার কাছে তো থেতো করার মতো কিছু নেই, তাই আমি চুড়িটাই নিয়ে নিয়েছি, এই কাঠের বাটটা দিয়ে কাজে লাগাবো। প্রথমে পুদিনা পাতাগুলোকে নেব, আর তার আগে না একটুখানি কেটে নিই, তাহলে আমার থেতো করতে সুবিধা হবে, যেহেতু থেতো করা জিনিসপত্র নেই আমার কাছে, তাই জন্য। আহা, পুদিনা পাতার গন্ধ কিন্তু দারুণ লাগে, তোকে গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। বাহ, ব্যাপারটা কিন্তু বেশ ভালো, খারাপ নয়, বেশ ভালো থেতো হচ্ছে কিন্তু। এই আর কি, এরকম করে থেতো থেতো করে নিতে হবে। দেখো তোমরা এবার দেখতে পাবে, এই যে পুদিনা পাতার রসটা আমি একটুখানি বার করে নিয়েছি, বাকিটা ফেলে দিয়েছি, কারণ মুখে পড়লে খুবই বাজে লাগবে। আর এবার দিয়ে দেবো আমি পাতিলেবুর রস, ও যেহেতু একটু ফোনে ব্যস্ত আছে তাই জন্য আমাকে একাই দেখাতে হচ্ছে, কিছু করার নেই, তোমরা একটু বুঝে শুনে নিও আর কি, আর কি বলবো। তো আর ঢেলে দেবো এবার স্প্রাইটটা, দাঁড়াও, স্প্রাইটটা যেহেতু ঠিক করে ঢালতে হবে, না হলে একদম ফেনা উঠে যাবে, তাই জন্য আমি একটু স্প্রাইটটা ঢেলে নিই, তারপর তোমাদের কাছে আসি। দেখো তাহলে কেমন দেখতে হয়েছে, এই হচ্ছে আমার বানানো, ঘরে বানানো ভার্জিন মজিতো। তো চলো পুরো ডিনারটা রেডি করে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি আমি। এই ছিল আজকে আমাদের ডিনার, পুরো প্রপার, দেখো যেভাবে খেয়েছি সেভাবে আসলে সাজিয়ে নিয়ে তোমাদের সাথে আর কথা বলা হয়নি, তখন খিদেও পেয়ে গেছিলো। জাস্ট আমরা ডাইরেক্ট বরফটা খাই না, তাই দেইনি, বরফ কুচি দিলে পুরো রেস্টুরেন্ট স্টাইল। আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি তোমাদেরকে পাশে পাবো। নতুন কোনো বন্ধু চ্যানেলে এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো।